পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে ফরিদপুরের চরাঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ চলছে। মুজিব বর্ষের উপহার হিসেবে ভোলার সদরপুর ও চর ভদ্রাসন ও মানিকগঞ্জের হরি বা রামপুর উপজেলায় মোট 10টি ইউনিয়নে 88টি গ্রামকে আলোকিত করতে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ করছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এর মধ্যে 75টি গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ। দীর্ঘদিনের প্রতীক্ষিত বিদ্যুতের সুবিধা পেয়ে উচ্ছ্বাসিত মানুষ। ফরিদপুর থেকে এহসান রানার প্রতিবেদন, জানাচ্ছেন আরমান কায়সার। পদ্মাচরের 10টি ইউনিয়নের 88টি গ্রামে 65 কোটি টাকা ব্যয়ে 437 কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের 90% শেষ হয়েছে। এরই মধ্যে অবশিষ্ট কাজ শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মার্চের প্রথম সপ্তাহে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পদ্মার অপর প্রান্তে থাকা ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচরের 197টি পরিবার, একটি বাণিজ্যিক ও 3টি দাতব্য প্রতিষ্ঠানে 1 কিলোমিটার সাবমেরিন কেবল লাইনের মাধ্যমে 5 কিলোমিটার 992 মিটার লাইনের উদ্বোধন করা হয়েছে। এতে খুশি চরের মানুষ। আমাদের অনেক উপকার হয়েছে। বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হওয়ায় ঘুরতে শুরু করেছে চরাঞ্চলের অর্থনীতির চাকা, বাড়ছে জীবনমানও। চরবাসীরা মনে করেন কলকারখানা স্থাপিত হলে পরিবর্তন হবে এ অঞ্চলের মানুষের ভাগ্য। এখন আমাকে ভালো হয়েছে, টিভি চালাইতে পারবো, ফিরে জানতে পারবো। আমার 3টা ছেলে, 2টা ছেলে লেখাপড়া করে। আগে লেখাপড়া করার সমস্যা ছিল, অন্ধকারে দেখা যায় শুরু বিদ্যুতের আলো থেকে। এখন কারেন্ট আসা জেলা প্রশাসক বলছেন বিদ্যুতের কারণে পাল্টে যাবে চরের মানুষের জীবনযাত্রা। উপজেলার 10টি ইউনিয়নে 80টি গ্রামে প্রায় 10,000 লোক এই সাবমেরিন কেবলের মাধ্যমে অফগ্রিড বিদ্যুৎ সুবিধা পেতে যাচ্ছে। এই বিদ্যুৎ আইনের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই চরাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। দীর্ঘ প্রত্যাশিত বিদ্যুৎ সুবিধা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চরাঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।